যার ওসিলায় আমরা পবিত্র ঈদুল ফিতর ঈদুল আজহা পেয়েছি, সে রহমাতুল লিল আলামিন। তার শুভ জন্মদিন হচ্ছে সৃষ্টিকুলের সবচেয়ে আনন্দের দিন। আমাদের এই মিরপুর দরবার শরীফের সর্ববৃহৎ অনুষ্ঠান হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সম্মেলন 28 তারিখ সকাল থেকে শুরু, বা জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইমামুল আশিকিন শায়খুল আকবার বিশ্ববাসীর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে। আসলে যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। যার ওসিলায় আমরা পবিত্র ঈদুল ফিতর ঈদুল আজহা পেয়েছি, সে রহমাতুল লিল আলামিন। তার শুভ জন্মদিন হচ্ছে সৃষ্টিকুলের সবচেয়ে আনন্দের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই শুভ জন্মদিন আমরা এই মিরপুর দরবার শরীফের রাজধানী ঢাকায় সর্ববৃহৎভাবে আমরা উদযাপন করে থাকি। তাই আমাদের দরবার শরীফের প্রস্তুতি চলছে। রাজধানী ঢাকা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শান্তিপ্রিয় রাসূল প্রেমিকগণ এই ঈদ মিলাদুন্নবীর সম্মেলনে যোগদান করে অশেষ ফায়াজ বরকত রহমত লাভ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আল্লাহ পৃথিবীর লীলা শুরু করেছেন, সে রহমতুল লিল আলামিনের আদর্শ সে রাসূলের চরিত্র ধারণ করার জন্যেই আমাদের মিরপুর দরবার শরীফে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের আয়োজন করা হয়েছে।